আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যে আমরা একটা বাইক হাত দিতে যাচ্ছি। সো এটা আলহামদুলিল্লাহ জায়গা ফিক্সড হয়ে গিয়েছে। সো যে জায়গাটা আমরা ফিক্সড করেছি এটা জাস্ট একটু আপনারা দেখে আসেন। বাট আমরা আপাতত এখন যে জায়গাটা দেখাবো আপনাদেরকে এই জায়গাটা আমরা আপাতত উদ্বোধন করব, পরে হয়তো বা আমরা ওখানে শিফট করব। বাইকঘাটে আপনারা যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেটা হচ্ছে এখানে আপনাদের সেকেন্ড হ্যান্ড ব্যাগগুলো বিক্রি করতে পারবেন, আবার আপনারা চাইলে সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনতেও পারবেন, দুইটা সুবিধা এখানে পাবেন। এখানে আমরা 100% পেপারসের নিশ্চয়তা ইনশাল্লাহ দিব, প্লাস আপনাদের নাম ট্রান্সফারের যে ফ্যাসিলিটিসগুলো এটাও আমরা ইনশাল্লাহ এখান থেকে দেওয়ার ট্রাই করবো বা দিয়ে দিব। আর এর যে রুলস রেগুলেশনগুলো থাকবে বা কী কী বিষয় থাকবে, আমাদের ফেসবুক গ্রুপ আছে যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। আর আমরা কবে এটা উদ্বোধন করব এটাও ওখানে দেওয়া থাকবে, ওখানে আমরা অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে থাকবো। প্লাস আমার ইনশাল্লাহ ইউটিউবে এই ধরনের একটা ভিডিও আসবে যে আমরা কবে ধরনের উদ্বোধন করতে যাচ্ছি বা কী কী সুযোগ সুবিধা আমাদের থাকছে। সো আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ। রাত্রে বৃষ্টি হয়েছিল ঢাকাতে, তো আজকে একটু ঠান্ডা রাখবে চালকে রাত্রে। রোডের যে হলুদ দাগগুলো দেখতে পাচ্ছেন এটা মিন্স হলো যে এই পারে আমি যেতে পারবো না, এটা হচ্ছে মানে রুলস। বাট অনেকে জানে না আমাদের ড্রাইভিং লাইসেন্স যখন করানো হয় তখন এই জিনিসগুলো দেখানো হয়, বাট আমরা এইসব আসলে অনেকে জানি না, সেই জন্য আসলে ট্রাফিক রুলসও ভঙ্গ করি প্লাস যানজটও লেগে। বাণিজ্য মেলা পার হয়ে যাবো, শুধু বাণিজ্য মেলা আসছে কি না আমি তো ঠিক জানি না, তবে জ্যাম তো দেখে মনে হচ্ছে যে বাণিজ্য মেলা আজকে আছে। ইভাবে ফেয়ার হচ্ছে এখানে যাবো, আসলে এটা আমার ফার্স্ট টাইম মোটর ব্লগিং এ, এর আগে জাস্ট মিক্স করে করেছিলাম, এটা মোটামুটি ফুললি মোটর ব্লগিং করার ট্রাই করবো, আসলে কখনো করিনি ওইভাবে, কারো দেখা হয় না কীভাবে কী হবে আল্লাহ আমাদের জানে, আপলোড দেওয়ার পরে বোঝা যাবে আসলে অ্যাকচুয়ালি কী করেছি। দুটো শোরুম আছে, একটা হচ্ছে এসকে রেডার্স, এরা হচ্ছে বাজারের সকল মডেলের বাইক সেল করে, দেন আরেকটা হচ্ছে ড্রিম বাইক, যেখানে স্পোর্টস বাইকগুলো পেয়ে যাবেন। সো দুইটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বাজারের বেশ কিছু শোরুম আছে মানে ডিলার পয়েন্ট আছে ঢাকা সিটিতে, তো আমার কাছে ওনাদের বিহেভিয়ার বা সব কিছু মিলে ভালো লাগছে স্কেটেটার্সের, অন্যগুলো ভালো কিন্তু আমার কাছে পার্সোনালিটি ভালো লাগছে। কাম ভাই ভালো আছেন? আমি যাইতেছিলাম, ভাবলাম যে আপনাদের দেখা করে যাই। হ্যাঁ ভাই, ক্যামেরা আপনাকে উনি হচ্ছে রহিম ভাই, এখানকার ওনার। তো এটা আপনার নতুন ওনাদের সেদিন ছিল না, এটা হচ্ছে এনএস, এখন অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আপনার 1,99,500, দেন টুইন ডিক্স 86,900, 1,86,900, এখানে বাজাজের আপনার CD 100, দেন প্লাটিনা, আপনার যদি বেস্ট মাইলেজ চান তো এই এটা নিতে পারেন। বুধবার ইনশাল আসবো। না না, এটা ইয়ামাহা। এটা আমি সেকেন্ড হ্যান্ড আপনার 2,40,000 দিয়ে নিছিলাম। সোয়েছে ড্রিম বাইক, স্পোর্টস বাইকের কালেকশন, সব দামি দামি বাইক, ডিফারেন্ট কাইন্ড অফ বাইক এখানে আছে।
হিরো কি অবস্থা? এই তো ভাই, সব দামি দামি ব্যাগের কালেকশন। এমআই ভার্সন 3, এটা হচ্ছে আপনার 5,10,000, রেফসোল 4,50,000, 4,45,000, সেখানকার কালেকশন। দেন এটা করেছিলাম আমি, এটা হচ্ছে আপনার 1,90,000, দেখতে পারেন আপনারা। দেন ইজ দিস ডাবল ডিস্ক, এটা কত প্রাইস? এটা 2,65,000, খুবই জোস একটা কালার, দেখতে পারেন। ভার্সন 3 একটা সেল হচ্ছে ম্যাট ব্ল্যাক, পার্সোনালি আমার কাছে এটা অনেক মানে এই কালারটা খুব ভালো লাগে, সেটা প্রিপারেশন নিচ্ছে, রেডি হচ্ছে। মহৎপুরে যারা বা আদাবর এরিয়াতে যাদের ট্রেড লাইসেন্স দরকার হয়, ঢাকা অঞ্চল 6 এই উত্তর সিটি কর্পোরেশনের যত ধরনের ট্রেড লাইসেন্স হয় এখান থেকে হয়, দেখে রাখতে পারেন। অনেকে ই হবে না, ঢাকা অঞ্চল 5, সরি অঞ্চল 5, এখান থেকে আপনার ট্রেড লাইসেন্সগুলো করে নিতে পারবেন। ঢাকার মানুষের ঘোরার তেমন একটা জায়গা নেই, লাইক 300 ফিট অনেকে ঘুরতে যায়, বা বিশেষ করে রেস্টুরেন্টে বেশিরভাগ মানুষ তাদের পাস্ট টাইমগুলো উপভোগ করে। সো এখানে হাতিঝিল আছে আমাদের, মোটামুটি এখানে অনেকেই ঘুরতে আসে, বা সব কিছু মিলা পরিবেশ ভালো। এখানে বাইক কার সব কিছু নিয়ে আসতে পারবেন, প্লাস বাসও আছে, যাদের বাইক কার নেই তারা এখানে বাস দিয়ে ঘুরতে পারবেন, 10-20 টাকা মেবি টিকিটিং। আর এখানে বসার প্লেস আছে, প্লাস অনেকগুলো ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা আপনাদের টাইম উপভোগ করতে পারবেন। এখনো ফুল কমপ্লিট হয়নি হাতে জেল, মেবি 70-60% এরকম কমপ্লিট হয়েছে। ফুললি যখন কমপ্লিট হবে জিনিসটা আরও নান্দনিক লাগবে, সৌন্দর্য লাগবে, সৌন্দর্য আরও বেড়ে যাবে। তারপর এখন মোটামুটি যেরকম অবস্থা আছে খারাপ না। এখানে আসলে অনেকে আমরা যারা বাইকার আছি, রোড খালি পাওয়ার কারণে প্রচণ্ড স্পিডে আমরা গাড়িগুলো বা বাইকগুলো চালাই, সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, কারণ এখানে 40 এরকম আসলে গতিবেগ রাখা উচিত, নাহলে আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার একটা অ্যাক্সিডেন্ট পড়ে যাবেন। আর একটি অ্যাক্সিডেন্ট আসলে সারা জীবনের কান্না, বাইক যখন যদি আপনার একটা হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বা কোনো একটা প্রবলেম হয়, টাকার পাশাপাশি একটা আপনাদের শরীরে একটা কিন্তু ভালো একটা কষ্ট হবে। তো এখানে মোটামুটি খালি পেলেও আপনারা একটা সহনশীল মাত্রায় গাড়িগুলো চালাবেন, তাহলে হবে কি আপনারা জায়গাটা উপভোগ করতে পারবেন, প্লাস অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা হবে সেটা থেকে ইনশাল্লাহ বেঁচে যাবেন। সো আমি রিকোয়েস্ট করবো যারা এখানে আসবেন, একটু কম স্পিডে গাড়িগুলো চালাবেন বা বাইক চালাবেন। এখানে আপনার ঘোরার ব্যবস্থা আছে, এখানে আপনার রেস্টোর বোর্ডে হয়তো বা কিছু টাকা 40-50 টাকার এই যে ঝিলটা আছে, ঝিলটা ঘুরতে পারবেন, প্লাস এখানে বসে উপভোগ করতে পারবেন। এখানে বিভিন্ন বাইকের শোরুম গুলো আছে, সেকেন্ড হ্যান্ড শোরুম দোকান আছে অনেকগুলো, আপনারা মোটামুটি সবগুলো দোকান একটু যাতে চাই করে নিয়ে নিতে পারেন এখান থেকে। রয়েছে স্বপ্ন অটো সেন্টার, মোটামুটি এখানকার মধ্যে একটু বড় শপ, এখানে বেশ কিছু বাইক আছে। এটা হচ্ছে আপনার 2,20,000, 2016 মডেল ফেজার, 1,22,000, 1,35,000, 2,10,000। সো এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে জেনে নিতে পারেন ইন ডিটেলস, প্লাস এটা ইনশাল্লাহ একটা ব্লক আসবে। আর সেকেন্ড হ্যান্ড বাইকের হাটগুলো বা মার্কেট যেটা, সেটা হচ্ছে যে মূলত আপনার বংশাল, মিরপুর, এখানে রামপুরাতে এইসব জায়গায় বেশি আছে। তারপরে আপনার বাংলা মোটর কিছু শপ আছে, আপনি দু তিনটা দোকান একটু মানে দু তিনটা জায়গায় একটু ঘুরে যদি কিনতে পারেন, একটা বেশ দিন পাবেন। এই ফার্স্ট টাইম এই ফ্লাইওভার উঠেছি আমি, মানে এদিক দিয়ে ওই দিকে আমি এর আগে উঠেছিলাম ফার্স্ট টাইম। সো এখানে উঠে আমার একটু উঁচুতে যেতে হবে, ভালো একটা সুবিধা রোড থাকা। আর অফকোর্স ফ্লাইওভারে যখন উঠবেন বেশি গতিতে বাইক চালাবেন না, নাহলে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটা অ্যাক্সিডেন্ট পড়ে যাবেন। আমার 39-40 চলতেছে, ওইগুলো চলে গেছে আগে, হয়তো বা 55-এ ভয় লাগতেছে, অনেক উচুট হয়ে গেছে।